দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন বুলেটিন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের COVID-19 সংক্রান্ত বা COVID-19 বিষয়ক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমেই আজকে জানাতে চাই যে আমাদের পরীক্ষার পরিধি আমরা আরো বাড়িয়েছি। আমাদের আজকে 29টি ল্যাবের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নতুন জন যুক্ত হয়েছে, এবং আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল, তারাও গত 3 দিন ধরে পরীক্ষা করে যাচ্ছেন। এই আমাদের যে বেসরকারি হাসপাতালগুলিকে আমরা শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছি, তার মধ্যে আজকে এভার কেয়ার হসপিটাল ঢাকা, যেটা পূর্বের অ্যাপোলো হসপিটাল ছিল, তাদেরও পরিসংখ্যান আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে স্কোয়ার হাসপাতালকে আমরা শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছি, তাদের পরিসংখ্যান আমাদের হাতে এখন এসে পৌঁছে নাই। আমরা আবেদন করেছে ল্যাবেইট হসপিটাল, ইবনে সিনা হসপিটাল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে TMMS, যেটা তাহেরুন নেসা মেমোরিয়াল, এবং রেফায়াতুল্লাহ হসপিটাল, তারাও আবেদন করেছে। এই আবেদনগুলো আমাদের বিবেচনাধীন আছে, এবং আমরা আজকালকের মধ্যেই এই বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের যা শর্ত দিয়েছি আমরা, সেই শর্ত সাপেক্ষে এই বেসরকারি হাসপাতালগুলোকেও আমরা অনুমোদন দিয়ে দিব। এবং বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে, তাদের PCR ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন, তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। আমি আজকে আপনাদের ঢাকা মহানগরীতে আমাদের যে ডেডিকেটেড হসপিটালগুলো আছে সেই হসপিটাল নামগুলো আবার উল্লেখ করতে চাই। আমাদের ঢাকাতে আছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ঢাকা, রিজেন্ট হাসপাতাল উত্তরা, রিজেন্ট হাসপাতাল মিরপুর, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ঢাকা, লালকুঠি হাসপাতাল মিরপুর এবং অন্যান্য হাসপাতাল। তাছাড়াও আমাদের বাড়িতে রুগীরা থেকে থাকেন, যারা টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। এর মধ্যে আমাদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয় নাই, এবং তারা প্রস্তুতি গ্রহণ করছেন রোগী ভর্তি করার জন্য। আমরা যে কয়েকটি ল্যাবের কথা বললাম, যে আমাদের 29টি ল্যাব থেকে আমরা রিপোর্ট পেয়েছি, এবং এই 29টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5,626টি, এবং পরীক্ষা করা হয়েছে 4,965টি। এই পরীক্ষার মধ্যে থেকে আমাদের নমুনা সংগ্রহ বেড়েছে 19.54%, তবে আমাদের পরীক্ষা হয়েছে গতকালের চেয়ে কম 0.06%। গতকাল আমাদের নমুনা পরীক্ষা ছিল 4,968, আজকে তার চেয়ে 3টি পরীক্ষা কম হয়েছে। এবং এই পরীক্ষাতে আমাদের যা ফল এসেছে, আমরা নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন, এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন। এই 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন। এই 5 জনের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই, তাহলে 60-ঊর্ধ্ব 2 জন এবং 40-50 বয়সের মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছে। সকলেরই বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, তিনি মৃত্যুবরণ করেছেন COVID-19 আক্রান্তে, এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, প্রথমবারের মতো একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 168 জন। গত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত 160 জন। আমি এখানে আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই, যে আমাদের ঢাকায় যে হাসপাতাল আছে সেই হাসপাতালগুলিতে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 95 জন, এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে 956 জন। চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন ঢাকার হাসপাতালগুলিতে 1,700
31 জন। এখানে আমি আরেকটি ল্যাব সম্পর্কে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। সেই ল্যাবটি হলো বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, ফলে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন। আমরা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে নমুনা পরীক্ষার কিটটি দিতে পারি, কিন্তু আরো অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের উদ্যোগে এই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো তারা ব্যবহার করছেন এবং তাদের নিজেদের ফান্ড দিয়ে তারা এগুলো আমাদের করে দিচ্ছেন। এই সকল প্রতিষ্ঠান প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারও তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা নিজ অবস্থান থেকে এই কোভিড যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আমরা যদি আইসোলেশন রোগীর দিকে আসি, আমাদের 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 138 জন এবং বর্তমানে আছেন 1420 জন। আইসোলেশন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 58 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 891 জন। আমাদের আইসোলেশন শয্যা আছে 9638টি